হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এবারে রেশনে পাবেন না বিনামূল্যে খাদ্যদ্রব্য। এনএফএসএ ক্যাটাগরি অর্থাৎ ন্যাশনাল ক্যাটাগরি যাদের কার্ড রয়েছে WY SPHS PHH, আপনারা ফ্রি রেশন আর পাবেন না। এই ভিডিওটি বিস্তারিত জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি জানিয়েছে কেন্দ্র সরকার। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। বন্ধুরা, এখানে যেটা বলা হয়েছে রেশনের চাল গমে ভর্তুকিতে এবারে কোপ পড়তে চলেছে, প্রস্তাব অর্থনৈতিক সমীক্ষায়। আর কিছুদিনের মধ্যেই বন্ধুরা এখানে দেশের যে এই মুহূর্তে পেট্রোল পণ্যের যে দাম আকাশ ছুঁয়েছে, আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম প্রচণ্ড বেড়ে গেছে, যার জেরে এবারে খাদ্য সামগ্রী বন্টনের খরচও বেড়েছে সমানুপাতিক হারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের রেশন ব্যবস্থায় বন্টন করা চাল, গম এবং ডাল শস্যের ক্রয় বিক্রয় এবং পরিবহন খরচ বেড়ে গেছে, যার আর তার জেরে অর্থনৈতিক সমীক্ষায় রেশনের সামগ্রীর দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে। তো শুক্রবার সংসদে পেশ হওয়া একটি সমীক্ষায় বলা হয়েছে রেশন ব্যবস্থার ক্ষেত্রে বছর বছর বৃদ্ধি পেয়েছে খাদ্য সামগ্রীর দাম, বেড়েছে পরিবহন খরচ এবং বৃদ্ধি পেয়েছে উপভোক্তাদের পরিমাণও। এই অবস্থায় এই দামে রেশন বিতরণ করা হলে চাপ পড়বে কেন্দ্রীয় কোষাগারে, এমনটাই মত এই সমীক্ষার। তো বন্ধুরা, উল্লেখ্য যে 2013 সালে চালু হয়েছিল জাতীয় খাদ্য সুরক্ষা আইন, অনুযায়ী দেশের প্রতিটি রেশন উপভোক্তা 3 টাকা কেজি দরে চাল এবং 2 টাকা কেজি দরে গম মিলিয়ে মোট 5 কেজি শস্য কিনতে পারেন গ্রাহকরা। কিন্তু খাদ্য সামগ্রীর বন্টনের খরচ বৃদ্ধি পাওয়ার কারণে জাতীয় খাদ্য দপ্তরের খরচ বৃদ্ধি পেয়েছে, যেখানে 2013-14 অর্থবর্ষে প্রতি কেজি চালে সরকারের খরচ হতো 26 টাকা, বর্তমান অর্থবর্ষে তা দাঁড়িয়েছে 37 টাকায়। গমের ক্ষেত্রে প্রতি কেজিতে সরকারের খরচ হতো 8 টাকা, সেই 8 টাকা থেকে বেড়ে হয়েছে 27 টাকা। তো শুক্রবারই সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে অর্থমন্ত্রকের তরফে রিপোর্ট পেশ করা হয় এবং বলা হয়েছিল যে কেন্দ্রীয় রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রীর মূল্যের পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। যদিও দেশের একাংশ অর্থনীতিবিদদের মতামত সরকারের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তারা মনে করেন যে দেশের মানুষের প্রাণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এনএফএসএ, WY, SPHH এবং PHH এই 3 ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে, আপনাদের 2 টাকা কিলো দরে চাল এবং গম আপনারা যে পান রেশন থেকে, 3 টাকা কেজি দরে চাল এবং 2 টাকা কেজি দরে গম, সেটা কিন্তু কেন্দ্র সরকারের কোষাগার থেকে দেওয়া হয় এবং RKSY1 এবং 2 ক্যাটাগরির যে কার্ড যাদের রয়েছে সেই রেশন বিনামূল্যে পাচ্ছেন রাজ্য সরকারের আন্ডারে। তো বন্ধুরা, এবারে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে, যার জন্য পরিবহন খরচ থেকে শুরু করে সব কিছুরই দাম বেড়ে গিয়েছে। তো এখানে যে অর্থমন্ত্রক জানিয়েছে এবারে রেশন ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে, যেখানে ভর্তুকি কম দিতে চাচ্ছে, অর্থাৎ গম এবং যে খাদ্যশস্য দিচ্ছে চাল গম মিলিয়ে খাদ্যশস্য তার দাম হয়তো বৃদ্ধি করতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানাবো যখনই কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা হয় যে আপনারা আর ফ্রি রেশন পাবেন না বা 2 টাকা 3 টাকা দরে চাল গম পাবেন না, আপনাদের আরও বেশি দিতে হবে। এই বিষয়ে মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।